আমাদের গল্প ফেসবুকে শুনতে লাভ স্টেশন পেজটি ফলো করুন। পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ। এত বড় হয়েছেন অথচ এখনো ঠিকভাবে হাঁটতে পারেন না, পড়ছেন তো পড়েছেন, আমার ঘরের সামনে এসে পড়তে হলো, আমার জীবনটার কত শেষ করবেন? আপনিও কি আমাকে শাস্তি দিবেন না? আপনিও কি আমাকে শান্তি দিবেন না? ছোটবেলায় বাবা মা ভালো করে হাঁটতে শিখায়নি। আপনারা মেয়ে মানুষের এই একটাই সমস্যা, যখন তখন পড়ে যান। নাজিফা তখন ক্ষীণ কণ্ঠে ইমাদকে বলে, কি করব বলুন, মেয়ে মানুষ মানেই তো বিয়ে অবধি বাবা মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, বিয়ের পর প্রিয় মানুষটা শক্ত করে হাতটা ধরে রাখা, তাই তারা একা হাঁটতে গেলে হোঁচট খাবে। আমার কপালে খারাপ, তাই প্রিয় কোনো মানুষ নেই যে হোঁচট খেলে হাতটা শক্ত করে ধরবে। নাজিফার কথায় ইমাদ আমতা আমতা করে বলল, কিছু পারেন আর না পারেন, বেশ কথা বলতে পারেন, আপনার যদি এখন কিছু একটা হয়ে যেত। তাতে আপনার কি? আমার আবার কি, একজন মানুষ হিসেবেও তো কষ্ট লাগতো। এমন সময় সালেহা ঘরে ঢুকে পড়ল ওষুধ নিয়ে। ঘর অন্ধকার দেখে সালেহা বলতে লাগল, হেরে মাদ, এমন ঘর অন্ধকার করে রেখেছিস কেন? এই বলে ঘরে আলো জ্বালাতেই ওনার চোখে পড়ল ইমাদের রক্তাক্ত হাতের দিকে। সালেহা তখন চিৎকার দিয়ে বলে, ও মা, তোর হাতের এই অবস্থা কেন? নাজিফা তখন ইমাদের হাতের দিকে চেয়ে এমন অবস্থা দেখে উঠে বসতে চাইলে ইমাদ বলে, চুপ করে শুয়ে থাকুন, একদম ওঠার চেষ্টা করবেন না। কিন্তু আপনার হাতের এই অবস্থা কিভাবে? সেটার কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? সালেহা তখন বলল, কিন্তু আমাকে তো দিতে হবে, এই অবস্থা কেন করলি? মা, তুমি কি এখন এসব জানবে নাকি আমার হাতটাকে ব্যান্ডেজ করবে? হ্যাঁ, তো নিজে কেটে এখন আমাকে ব্যান্ডেজ করতে বলছে। এই বলে ইমাদ কাঁদতে কাঁদতে ওর হাতটা ব্যান্ডেজ করলো। এই মাদের এই একটা সমস্যা, সন্তানদের সামান্য কিছু হলেই শুধু কান্নাকাটি। আচ্ছা মা, আমার কি এমন হয়েছে যে তুমি এত কান্নাকাটি করছো? চুপ কর, একদম কথা বলবি না। এই নে ওষুধগুলো, একটা পিছল খেয়ে পড়ে আছে, আর একটা হাত কেটে কাহিনী শুরু করছে। ছাগল হয়ে গেছিস তোরা দুজন, আমায় নাকা দিয়ে ছাড়বি না? এই বলে সালেহা চলে গেল। সালেহা চলে যেতে ইমাদ নাজিফাকে বলল, এই সব কিছুর জন্য আপনি দায়ী? যাক বাবা, আমি আবার কি করলাম? আপনাকে কেউ বলেছে আমার ঘরের সামনে এসে পড়তে? আমি কি ইচ্ছে করে পড়েছি? ইমাদ তখন নাজিফাকে ধমক দিয়ে বলল, চুপ থাকুন, আমি একজন ডাক্তার, অতএব আমি যা বলবো আপনাকে চুপচাপ শুনতে হবে, একটা কথাও মাটিতে পড়তে দেয় না। আচ্ছা, কথা আবার মাটিতে পড়ে কি করে? আবার ওকে, আর কথা বলবো না, এই হলাম চুপ। হ্যাঁ, চুপ করে থাকুন, মা তো রাগ করেছে, এখন আর এই ঘরের সামনেও আসবে না, তাই আমাকে আপনার জন্য খাবার আনতে নিচে যেতে হবে, যত সব। এক্সকিউজ মি, একটা কথা ছিল। আবার আপনার কানে কি কথা যায় না? এই কথাটা বলার পর আমি আর কথা বলবো না। সত্যি? হুম, বলুন তাহলে শুনি। আসলে আমি এখন কেন খাবার খাবো? কারণ আপনাকে ওষুধ খাওয়ানো হবে, তাই আর কিছু না। তাহলে চুপচাপ থাকুন, আর যদি কথা বলেছেন কিংবা মুখ খুলেছেন তো এনিওয়ে আমি নিচ থেকে আসছি। কিছুক্ষণ পর ইমাদ খাবার নিয়ে উপরে এসে নাজিফার পাশে বসতে গিয়ে নাজিফাকে বলতে লাগলো, আচ্ছা, আমার ঘরের সামনে তেল কলার খোসা এগুলো আবার আসলো কোথা থেকে? সাথে পায়েস, পানির গ্লাস, বাটি পড়ে আছে, সে তো বুঝলাম আপনি এনেছেন, কিন্তু কলা না কলার খোসা তো আপনি আনেননি,
সেটা কোথা থেকে আসলো? আমিও তো এখন পিছলে খেয়ে পড়তে গিয়েছিলাম, পরে বুয়াকে বলে আসলাম এগুলো পরিষ্কার করতে। এই বলে ইমাদ চুপ হয়ে গেল। একটু রেগে নাজিফার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি কি আমাকে পাগল ভেবেছেন? নাজিফা মাথা নেড়ে বলল, না। আজিব তো আপনি, এই আপনি কি বোবা? হ্যাঁ। মানি, এই তো দিব্যি কথা বলছিলেন আর এখন বোবা হয়ে গেলেন। নাজিফা তখন ইমাদকে ইশারা দিয়ে বলল, আপনি তো আমাকে চুপ থাকতে বলেছেন। ইমাদ তখন নাজিফার দিকে দুহাত তুলে বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমায় মাফ করুন, আর এই খাবার আর ওষুধ খেয়ে আমায় উদ্ধার করুন। নাজিফা তখন ইমাদকে বলল, কিন্তু কিন্তু কি, এখন কি বাংলা সিনেমার নায়িকাদের মতো বলবেন খেতে পারবো না, আমায় খাইয়ে দেন? তা বলবো না, তবে সত্যি আমি নিজের হাতে খেতে পারবো না। ব্যথা তো পেয়েছেন কপালে আর পায়ে, হাতে তো পাননি, তাহলে খেতে পারবেন না কেন? নাজিফা ইমাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বালিশ থেকে কোনো মতে বসতে চাইলেই পায়ে প্রচণ্ড জোরে টান খায়। কপালের আঘাতটা একটু বেশি লেগেছে, যার কারণে মাথাও বারবার ঘুরছে। ইমাদ দূর থেকে তা দেখতে পেয়ে নাজিফার সামনে এসে বলল, আমাকে না মেরে ছাড়বেন না। এই বলে নাজিফাকে কোনো মতে বসিয়ে ভাত মেখে ওর মুখের সামনে নিতেই ইমাদের হাতটা বারবার কাঁপতে লাগলো। নাজিফা তা দেখে হা করে ওর দিকে তাকিয়ে রইল। ইমাদ তখন বলল, এমন হা করে তাকানোর কি আছে? না, মানে আপনি আমাকে সামান্য দুটো ভাত খাওয়াতে গিয়ে আপনার হাত কাঁপছে? না কাঁপবে কেন, আমি তো মেয়ে, আমার 10-12টা বাচ্চা আছে, প্রতিদিন ওদের খাইয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে। যত সব নিন খান। নাজিফার কোনো কথা না বলে ইমাদের হাত থেকে খাবারটা মুখে নিল। পৃথিবীর সব সুখ যেন আজ ওর পায়ের নিচে লুটুপুটি খাচ্ছে, বাঁকা চারটাও যেন তা দেখে হাসছে। আর এই সুখের নামের নৌকায় উঠতে পেরে মেয়েটির চোখে আজও অশ্রুকণার ছোঁয়া দেখা যাচ্ছে। ইমাদ তা দেখে বলল, এ কি নাকের জল আর চোখের জল এক করেছেন কেন? তরকারিতে কি ঝাল হয়েছে বেশি? নাজিফা মাথা নেড়ে বলল, না। তাহলে আপনার কি সবসময় কান্না করা একটা রোগ হয়ে গেছে? নাজিফা ইমাদের কথায় ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, কেউ এভাবে খাইয়ে দেয়নি তো কখনো, তাই আনন্দে চোখে জল চলে এসেছে। নাজিফার কথায় ইমাদ অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকে। মেয়েটি বড়ই অদ্ভুত, একটা মায়া জালে আমায় বেঁধে ফেলেছে, কিন্তু এই মায়া জালে যে আমি আর পড়তে চাই না। নিজের আবেগটাকে লুকানোর জন্য ইমাদ অট্ট হেসে বলতে লাগল, ছোটবেলায় মা কখনো খাইয়ে দেয়নি? নাজিফা কথাটির কোনো উত্তরই দিল না, কেবল নিশ্চুপভাবে বসে চোখের জলই ফেলল। ইমাদ তখন পকেট থেকে রুমাল বের করে নাজিফাকে দিয়ে বলল, এই সস্তা চোখের পানিগুলো মুছুন। নাজিফা অবাক হয়ে ওর দিকে তাকাতেই ইমাদ বলল, যে কথায় কথায় চোখের জল ফেলে তার চোখের জল সস্তা ছাড়া আর কিছুই নয়। ইমাদ এই বলে ওয়াশরুমে যায় হাত ধুতে, এসে দেখে নাজিফা রুমালটা নিয়ে সমানে নিজের নাক মুছছে। ইমাদ রেগে গিয়ে নাজিফাকে বলে, ইয়াক, এই রুমালটা আমি কি করে ইউজ করব, ছি ছি, এইভাবে তো বাচ্চারাও করে না। সরি, এই বলে নাজিফা মাথা নিচু করে ইমাদকে রুমালটা দিতেই ইমাদ বলে উঠল, আমি তো পাগল, এই নোংরা রুমালটা আমি এখন নিব? যাক বাবা, আপনি তো আপনার ওই রুমালের জন্য আমায় বকছেন, এই নেন, আমার আর লাগবে না। লাগবে কেমনে, চোখের জলের সাথে নাকের জল মুছে ফেলেছেন, এখন আর এটা কি আপনার লাগবে? গাধি একটা, ওটা ফেলে দিন, এই নিন ওষুধ খান।
আচ্ছা, ওষুধ তো খেলাম, এবার আমি কি যেতে পারি? না মানে আপনার রুমে তো আর বেশি সময় থাকা উচিত নয়, এবার আমি বরং মায়ের রুমে গিয়ে শুয়ে পড়ি। কি ঢং দেখাচ্ছে, এই যে এই মচকানো পা নিয়ে দু সপ্তাহ এই বিছানা থেকে উঠতে পারবেন কিনা সন্দেহ আছে, আর উনি যাই যাই করে যত সব। আপনি কথায় কথায় এমন ঝগড়া করেন কেন? কি আমি ঝগড়া করি? ভালো, উঠতে পারেন কিনা দেখুন তো। না উঠতে পারলে কি আর করব, এখানেই ঘুমাবো। এই জন্যই তো পড়েছেন, আমার এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে পড়েছেন, ঘর থেকে বের করে দিয়েছি বলে সেই প্রতিশোধ নিতে এমন করেছেন। নিন ঘুমান। আপনি কোথায় ঘুমাবেন? সেই চিন্তা আপনাকে করতে হবে না। ছেলেটি কথায় কথায় রাগ দেখায়, তবে এই রাগের ভেতরে ওর অনুরাগটা লুকিয়ে রয়েছে, যা যে কাউকে আপন করতে দ্বিধা বোধও করে না। ইমাদ ঘরের আলো অফ করে দেয়, হালকা ডিম লাইটের আলোয় সোফায় শুয়ে বাহিরের পানি চেয়ে থাকে। নাজিফা ঘুমিয়ে পড়ে। নিঃশব্দ পরিবেশ, নিশ্চুপ চারপাশ, বাহিরে হঠাৎ বৃষ্টি, কিচির মিচির আর গুনগানের শব্দ, হঠাৎ করে মেঘের গুরুম গুরুম ডাক, জানলা দিয়ে বৃষ্টির পানির হালকা স্পর্শ আর মৃদু বাতাসে ঠান্ডা অনুভূতি হওয়ায় ইমাদ জানলা লাগাতে বিছানার সামনে যেতেই চোখ পড়ে নাজিফার মুখপানে। মায়ার ঘোরে হারিয়ে যায় ছেলেটি, একটা অজানা অচেনা মায়া তাকে স্পর্শ করছে, অজানা এক অনুভূতিতে বারবার শরীর শিহরিয়ে উঠছে। ঘোমটার আড়ালে এতদিন যে মেয়েটিকে সে লুকিয়ে থাকতে বলেছে, আজ তার মুখখানা দেখতে পেয়ে ইমাদের মনে হল রাত্রির আকাশে এ যেন এক শুকতারা, যে নিজের আলো দিয়ে পুরো আকাশটাকে দীপ্তময় করে রেখেছে। তার চেহারাটা এতটা মলিন আর মায়াবী যে যে কেউ ওই মুখের দিকে তাকিয়ে শতপ্রহর কাটিয়ে দিতে পারে। কাঁচা হলুদের ন্যায় গায়ের রং, মনে হয় যেন নূর ঝরছে। ওর চলার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। এক কথায় সে যে গাছে ফুটেছে তাকে অতিক্রম করে রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃত্তটির উপর দাঁড়িয়ে রয়েছে। ওর উপমা ওই ইমাদ যে তখন এসব ভাবতে ভাবতে নাজিফার পাশের চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। ফজরের আজান কানে যেতেই নাজিফার ঘুম ভেঙে যায়, চোখ মেলে দেখে ইমাদ ওর পাশের চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে। নাজিফা ওর দিকে চেয়ে অসহায়ভাবে বলতে লাগল, আল্লাহ, আমার জন্য রাতে উনি ঠিকমতো ঘুমাতে পারল না। আল্লাহ, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে আমি এই ঘর থেকে তাড়াতাড়ি যেতে পারি। চাই নামাজটা পড়ে নেই। এই বলে নাজিফা নিচে পা রাখতেই ব্যথায় জোরে চিৎকার দেয়। ওর চিৎকার শুনে ইমাদ চোখ খুলতেই ওকে এই অবস্থায় দেখে প্রচণ্ড জোরে একটা ধমক দিয়ে বলল, এত বেশি বুঝেন কেন? এই অবস্থায় কোথায় যাচ্ছিলেন? না মানে উজু করতে। তো আমাকে ডাকলেই তো পারতেন, আর এক ওয়াক্ত নামাজ না পড়লে কি হয় না? আপনার যে অবস্থা তাতে আপনি নামাজ পড়বেন কি করে? অসুস্থ বলে তো খাওয়া দাওয়া আরাম আয়েস ছেড়ে দিচ্ছি না, তাহলে নামাজ কেন ছেড়ে দেব? যদি এতই ভালোবাসে আপনাকে তাহলে কষ্ট দিচ্ছে কেন? মা বাবা আমাদের ভালোবাসে বলেই যে আমাদের সব আবদার মিটায় এমন নয়, ঠিক তেমনি আল্লাহ আমাদের ভালোবাসে বলে যে অসুখ সমস্যা দিবে না এমন নয়, বরং আরও বেশি করে তিনি তার প্রিয় বান্দাদের সমস্যা দেয়, যাতে তারা সেই সমস্যার মাঝেও তাকে স্মরণ করে কিনা তা পরীক্ষা করে। ইমাদ আর কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে অজুর পানি নিয়ে এসে নাজিফার সামনে দিয়ে বলে, নিন, সকাল সকাল আমাকে কষ্ট না দিয়ে তো ছাড়বেন না। আমি তো আপনাকে কষ্ট দিতে চাইনি, আপনি নিজেই তো পানি আনতে গিয়েছেন, আমি তো উঠে গিয়েই ওয়াশরুমে উজু করে আসতাম। চুপ থাকুন, উঠে গিয়ে উজু করতে আসতেন, হাঁটতে পারতেন যে উজু করতেন। নাজিফা উজু করতে লাগলো, ইমাদ সেই সৌন্দর্য এক দৃষ্টিতে অবলোকন করতে থাকে। ওর পানে চেয়ে থেকে ইমাদ কল্পনার রাজ্যে বিভোর হলো। এই যে এভাবে কি দেখছেন?
নাজিফার কথা ইমাদ কল্পনার জগৎ থেকে বাস্তবতায় ফিরল। একটু সংকোচ নিয়ে বলল, নাথিং, আপনি এখন কিভাবে নামাজ পড়বেন? আপনি তো দাঁড়াতে পারবেন না। আল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আমরা বসে শুয়ে এবং ইশারা দিয়েও নামাজ পড়তে পারি। ওকে, তাহলে আপনি পড়ুন, আমি আসছি। কোথায় যাচ্ছেন? নাজিফার প্রশ্নটায় ইমাদ নাজিফার দিকে তাকাতেই নাজিফা বলতে লাগল, না মানে এত সকাল সকাল বাহিরে যাচ্ছেন তো তাই জিজ্ঞাসা করলাম, আর তাছাড়া আপনি নামাজ পড়বেন না? না। ছেলেটা এখনো নিজের কাছের মানুষের মৃত্যুটা মেনে নিতে পারছে না, কিন্তু কেন সে বুঝছে না, একদিন আমাদের সকলকে তার কাছে চলে যেতে হয়, আর এটাই নিয়ম। কেউ হয়তো দুদিন আগে যায়, কেউ হয়তো দুদিন পরে। নাজিফা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নামাজে মগ্ন হল। সকাল 8টায় নাবা ইমাদের রুমে আসে। নাজিফা তখন ঘুমাচ্ছিল। নাবা ওর মাথার পাশে বসে ওর কপালে একটা চুমু দিয়ে বলল, মা, ও মা। নাবার আলতো ওষ্ঠধয়ের স্পর্শে নাজিফার ঘুম ভেঙে যায়। মায়া মাখা মুখখানি দেখতে পেয়ে নাজিফা একটু উঠে বসে নাবাকে আদর করতে লাগল। আদর করে বলল, নাবা, তুমি এখানে? মা, তুমি ভালো আছো? হ্যাঁ তো মা, এই যে ভালো আছি। মা, মা, আপু, 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 ইতে কতে কদিনই ফুপি ফুপি বলেছে তোমাকে ব্যথা দিতে। নাজিফা আবার আদো আদো মুখের বাণী শুনে বুঝলো সব ঘটনা, নিশ্চুপ হয়ে গেল। মৃতকে বাহিরে যেতে দেয়নি বলে ও এভাবে নওরিনকে ব্যবহার করে আমাকে। এমন সময় ইমাত রুমে আসে, নাবাকে দেখে বলে, আম্মু, তুমি এখানে? বাবাই দানো বোন আম্মুকে। অমনি নাজিফা নাবার মুখ চেপে ধরল। ইমাত তা দেখে বলল, ওর মুখ চেপে ধরলেন কেন? ও কি বলতে চেয়েছে? কিছু না, আসলে এমনি। ইমাত নাবার কাছে এসে নাজিফার হাতটি সরিয়ে বলল, আম্মু, তুমি কি বলতে চাও? নাবা ইমাদের প্রশ্নে নাজিফার দিকে তাকালে নাজিফা নাবাকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। ইমাদ আবারও নাবাকে জিজ্ঞাসা করে, বলো তুমি কি বলতে চেয়েছ? না, কি দুনা। এই বলে নাবা এক দৌড়ে রুম থেকে চলে গেলে নাজিফা জোরে একটা শ্বাস ফেলে বলল, বাঁচা গেল। ইমাদ তা দেখে বলে, কোনো কিছু তো আপনি আমার থেকে গোপন রাখতে চাচ্ছেন। কি গোপন করব, ইয়ে মানে এসব না বলে আপনি এতক্ষণ কোথায় ছিলেন সেটা বলুন। সেটা জেনে আপনি কি করবেন? এনিওয়ে আমি নিচে যাচ্ছি। ইমাত নিচে নামতেই দেখে চারপাশে নিশ্চুপ, কোনো সারা শব্দ নেই। রান্নাঘরেও কেউ নেই, কদম, বুয়া, মা, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। ইমাত আশ্চর্য হয়ে সালেহার ঘরে গিয়ে দেখে সালেহা শুয়ে রয়েছে। মা, কি হয়েছে? তুমি এভাবে শুয়ে রয়েছো কেন? আর বলিস না বাবা, সকাল থেকে কোমরটা যা ব্যথা করছে। কি বলো, ডাক্তার ডাকবো আমি? না না, ডাক্তারের আবার কি দরকার, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। এটা আবার কেমন কথা, ঘুমের সাথে কোমরের কি সম্পর্ক? ও তুই বুঝবি না, যা তো আমাকে একটু ঘুমাতে দে। সে তো বুঝলাম, কিন্তু সকালে নাস্তা কি আজ তৈরি হবে না? বুয়া কদম ভাই এরা কই? ওদের সবারও কোমর ব্যথা। কি না মানে বাবা, কদমের হাত ব্যথা তো তাই সে আসবে না, আর সকিনার পা ব্যথা তাই ও আসবে না। তোমরা কি সবাই নাজিফার সাথে রোগী হয়ে গিয়েছো? এখন বাচ্চাদের কি খাইয়ে স্কুলে পাঠাবো?
আর তাছাড়া নাজিফার ওষুধ খেতে হলে তো কিছু খেতে হবে। হ্যাঁ তাই তো, বাবা না হলে মেয়েটা কিভাবে সুস্থ হবে? আমি বলি কি, তুই তো আগে অনেক ভালো রান্না করতে পারিস, আগে মানে মিতুর জন্য, এই আমার জন্য তুই তো কত কিছুই অফ ডেতে রান্না করতিস, তো আজকে না হয়। অমনি ইমা চোখ বড় করে তাকাতেই সালেহা আস্তে আস্তে বলল, না মানে আমি নাবা আর নওরিনের কথা ভেবেই বলছি, নাজিফার জন্য কিন্তু বলিনি, আর তাছাড়া আমিও কতদিন হয়ে গেল তোর হাতের খাবার খাই না, আগের মতো একটু হাসি খুশি থাক না বাবা, আগের মতো শখ করে একটু কিছু রান্না কর না। না মা, এসব আর আমার দ্বারা হবে না, যার জন্য করতাম সে তো আমায় ছেড়ে চলে গেছে, সো আমি পারবো না। হিমাত এই বলে চলে যায়। সালেহা মুচকি হেসে বলল, বাবা তোকে যে আজকে রান্নাঘরে যেতেই হবে, আফটার অল আমরা সবাই যে রোগী। ইমা দুপুরে গিয়ে নাজিফার সামনে এদিক ওদিক পায়চারি করতে লাগলো আর নিজে নিজেই বকতে লাগলো, আমাকে রান্না করতে বলছে, আমি কি মেয়ে নাকি যে রান্না করব, যত সব আমার হয়েছে সব জ্বালা, সবাই রোগী শুধু আমি সুস্থ, তাই মেয়েদের মতো এখন আমাকে রান্না করতে হবে। এই বলে ইমাত নাজিফার দিকে চেয়ে রইল। নাজিফা ভয়ে ভয়ে ইমাতকে বলল, আমি কিন্তু কিচ্ছু করিনি, তাহলে আমার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে আছেন কেন? আপনার জন্যই তো বাড়ির সকলে অসুস্থ। কে আবার অসুস্থ হলো? কে আবার, আমার মা জানের কোমর ব্যথা, কদমের হাত ব্যথা, বুয়ার পা ব্যথা। উমা এত ব্যথা কেন? কারণ আজকে ব্যথা দিবস। সত্যি আজকে ব্যথা দিবস? আগে বলবেন না। এই বলে নাজিফা ইমাদের দিকে তাকাতেই দেখে সাহেব রেগে দানবের মতো হয়ে গেছে। নাজিফা ইমাদের চেহারার দিকে চেয়ে বলল, এভাবে তাকাবেন না, ভয় লাগে। চুপ থাকুন, আমি মরছি জ্বালাই আর আপনি মজা করছেন। নাজিফা চুপ হয়ে বসে রইল। ইমাত কিছু সময় চুপ থেকে নাজিফাকে বলল, আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় মা এসব ইচ্ছে করে করছে, যাতে আমি রান্নাঘরে যাই। আমি কি মেয়ে যে রান্নাঘরে যাব রান্না করতে? আজকে সারাদিন সবাই না খেয়ে থাকুক তাতে আমার কি, ভালো করে আমি রান্নাঘরে যাচ্ছি। এই যে আমার বোনটা নিতু এত বড় হয়েছে, অথচ রান্নার রও পারে না, আমার বৌমনি ওরফে ভাবি, তেনাকে যদি ভাবি বলি, আরে কি চেঁচামেচি শুরু করে, ভাবি শব্দটা নাকি অনেক গাইয়া, অথচ রান্নাবান্না খেলতেও পারে কিনা সন্দেহ আছে। আর আমাকে দেখুন, আমি পড়াশোনার জন্য যখন বাহিরে ছিলাম তখন তো ব্যাচেলর ছিলাম, ব্যাস নিজের রান্না নিজেই করতাম, রান্না তো মানুষের একটা শখও হতে পারে, কিন্তু আজকালকার মেয়েরা রান্না করতেই চায় না, কিন্তু ওরা বোঝে না। ইমাত চুপ হয়ে গেল, কেননা নাজিফা ওর মুখের ভেতরে কয়েকটা কাগজ ঢুকিয়ে দেয়। ইমাত রেগে গিয়ে বলে, আপনি এটা কি করলেন? সে কখন থেকে কানের সামনে বকবক করেই যাচ্ছেন, কয়টা বাজে খেয়াল আছে, 8:30, আজকেও কি নাবা নওরিন স্কুলে যাবে না? কি 8:30 বেজে গেল? ইমাত ঘরের দিকে তাকিয়ে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়। নাজিফা বসে বসে মুচকি হাসতে থাকে। আর এদিকে ইমাত রান্নাঘরে গিয়ে রুটি আর ডিম ভাজি করে। নাবা নওরিন নিতু সালেহা সবাই ইমাতকে রান্নাঘরে দেখে অবাক। সালেহা আড়াল থেকে দাঁড়িয়ে ইমাতকে রান্নাঘরে দেখে বলল, বললাম না বাবা, আজকে তোকে দিয়ে আমি সকালে নাস্তা বানাবো, কতদিন পর তুই আবার একটু রান্না করলি? নিতু তো নাজিফার উপর রেগে শেষ, ভাবি মারা যাওয়ার পর ভাইয়া কখনো রান্নাঘরের সামনে পর্যন্ত আসেনি, অথচ এই মেয়েটির জন্য আজ আবারও ভাইয়া নাস্তা বানাচ্ছে। নাস্তা বানানো শেষ হতেই ইমাত নাবা আর নওরিনকে রেডি করে খাবার খাইয়ে স্কুলে দিয়ে আসে। স্কুল থেকে বাসায় এসে মাকে নাস্তা দিয়ে নাজিফার কাছে রুটি আর ডিম ভাজি নিয়ে যায়। নাজিফা তো ইমাতকে এই অবস্থায় দেখে পুরাই অবাক, এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল,
এত সুন্দর মনটা এতদিন কোথায় লুকিয়েছিল? ও রাগের ভেতরে যে এত সুন্দর একটা মন আছে তা আমরা কেউ দেখতেই পাইনি। এই যে কি ভাবছেন? না কিছু না, অবশেষে আপনি তাহলে রান্নাঘরে গেলেন। কি করব বলুন, রান্নাঘরে না গেলে যে আপনার ওষুধ খাওয়া হতো না? আমি ওষুধ না খেতে পারলে তাতে আপনার কি? ইমাদ কিছু সময় চুপ থেকে বলল, আপনি ওষুধ খেতে না পারলে যে আমার রুম থেকে তাড়াতাড়ি চলে যেতে পারবেন না? আসলে কি শুধু এর জন্যই? আসলে আমি বড্ড বেশি বোকামি, তাই হয়তো। কি হলো, আবার কি ভাবছেন? ভাবছি আমি সুস্থ হয়ে গেলে শুধু এই রুম থেকে নয়, এই বাড়ি থেকেই চলে যাব। কথাটি শুনতেই ইমাদের কেমন যেন খারাপ লাগছিল। ইমাদ বুঝতে পারল না কেন, কারণ সে এটাই চেয়েছিল এই মেয়েটি যেন ওর জীবন থেকে দূরে চলে যায়। তাহলে আজ ও যখন চলে যাওয়ার কথা বলছে তাহলে খারাপ লাগছে কেন? তা এখান থেকে কোথায় যাবেন? গ্রামে। কি মায়ের কাছে? মা শব্দটি শুনলেই মেয়েটির চোখ দুটো জলে ঝাপসা হয়ে যায়। নিয়তির পরিহাসে ছোটবেলায় বাবা মারা যায়, আর মা নিজের আপন হয়েও সবসময় সৎ মায়ের মতো আচরণ করেছে। ভেবেছিলাম জীবনে এমন একটা প্রিয় মানুষ আসবে যার আগমনে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাব, কিন্তু সবার কপালে সব সুবজে আর হয় না। এমন একটা মানুষ জীবনে আসলো যে কিনা নাজিফার চোখে মুখে বেদনার সেই নীল রঙটা ফুটে ওঠে। অবশ্য উঠবে নাই বা কেন, এমন একটা অমানুষের সাথে বিয়ে হয়েছে যে বিয়ের রাতে এই নাজিফা বুঝে ফেলেছে এর সাথে সংসার করা যাবে না। কিন্তু লোকনিন্দা থেকে বাঁচতে দুইটা বছর মেয়েটি সমস্ত কষ্ট সহ্য করে সংসারটা করে। অবশেষে একদিন সত্যিই ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর পারল না, ডিভোর্স দিতেই হলো। কিন্তু মেয়েটি বুঝল না আমরা এমন একটা সমাজে থাকি যেখানে একজন মেয়ে স্বামীকে ডিভোর্স দেওয়া মানে সে এমন কিছু করে ফেলেছে যার জন্য প্রতি মিনিটে মিনিটে তাকে মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। ওর কোনো অধিকারই নেই ভালোভাবে বাঁচার, ওর কোনো অধিকারই নেই অমানুষ কারোর সাথে বিয়ে হলেও তাকে ডিভোর্স দেওয়ার। আর যদি হয় সে পরহেজগার মেয়ে, তাহলে তার পরহেজগার গিরি তা নিয়ে কথা ওঠে। পরহেজগার মেয়ে মানে তোমার স্বামী রাতে যদি মদ খেয়ে এসে তোমাকে মারে, সমাজের মানুষের কথা অনুযায়ী তোমার কাছে সে ব্যথা অমৃতের মতো লাগতে হবে। উফ, আহ, করতে পারবে না। নাজিফা টপ টপ করে চোখের জলগুলো ছেড়ে দিল। জীবন যুদ্ধে সে পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে। মাঝে মাঝে বেলা শেষে সূর্যটা তার হৃদয়ের আকাশে উঠেছে কিনা সেটা অপলক দৃষ্টিতে মেয়েটি খোঁজে, কিন্তু বেলা যে শেষ হয় না তার, তাই তো মাঝি তার ঘাটে এখনো আসেনি। বেলা শেষের সূর্যটাও যে এখনো ওঠেনি, ইমাদ নাজিফাকে এতক্ষণ অবধি নিশ্চুপ দেখে ওর কাছে যেতেই দেখে মেয়েটি কাঁদছে। এ কি আপনার চোখে জল কেন? আপনি কথায় কথায় এত কাঁদেন কেন? না এমনি। তা বললেন না তো কোথায় যাবেন? কোথায় আর যাব, দেখি গ্রামে গিয়ে যদি ভালো কোনো চাকরি পাই তাহলে একাই থাকবো। নাজিফার উত্তরে ইমাদ একটু হেসে বলল, তা পড়াশোনা কতদূর করেছেন? যে চাকরি করবেন দেখে তো মনে হয় না পড়াশোনা করেছেন। নাজিফা এখন ক্ষীণ কণ্ঠে বলল, অ্যাকাউন্টসের উপর বিবিএ কমপ্লিট করেছি, তারপর আর পড়াশোনা হয়নি মায়ের কারণে। এইটুকু অবধি পড়তেই তো আমাকে। নাজিফা চুপ হয়ে যায়, ইমাদের দিকে তাকিয়ে দেখে ছেলেটি অনিমেষভাবে ওর দিকে চেয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি বিবিএ কমপ্লিট করেছেন? অবাক হচ্ছেন। আসলে আমাদের মানুষগুলো সমস্যা কি জানেন, কেউ যদি রবকে ভালোবাসে তার হুকুম মেনে চলে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তার সম্পর্কে আমাদের ধারণা সে অবশ্যই আনস্মার্ট গাইয়া টাইপের ব্যক্তি হবে, আর জেনারেল পড়াশোনা সেটার সামনেই যেন তার যাওয়া উচিত না। অথচ সত্যিকারের যে রবকে ভালোবাসে সে সবচেয়ে স্মার্ট, শিক্ষিত ও সুশীল ব্যক্তি। সেই মনে করে শুধু দিনই ইলম নয়,
একজন ব্যক্তি হিসাবে আমাকে সব কিছুর উপর জ্ঞান অর্জন করা উচিত। ইমাদ বাকরুদ্ধ হয়ে যায়। আসলেই আমাদের কাছে কোনো ব্যক্তি রবকে ভালোবাসা মানে তার সম্পর্কে আমাদের কোনো ভালো ধারণাই আসে না। ইমাদ মুখে অস্ফুষ্ট হাসি ফুটিয়ে নাজিফাকে বলল, শুভকামনা, ভালো থাকবেন, আর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবেন। এই বলে ইমাদ চলে যায়। নাজিফাও চলে যেতেই বলে উঠল, এত কিছু না বলে যদি একবার বলতেন, প্লিজ আপনি যেন না, তাহলে বিশ্বাস করুন আমি পৃথিবীর সব সুখ আজ পেয়ে যেতাম, কিন্তু চার অক্ষরের ভালোবাসার শব্দটি হয়তো আমার কপালেই নেই। দুপুর তিনটে বাজে, নাবা আর নওরিন বাড়ি ফিরে আসে। ইমাদ আজ চেম্বারে যায়নি, সকালে নাজিফার কথাগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কেন এই প্রশ্নটির উত্তর তার জানা নেই। ইমাদ আবারও রান্নাঘরে গেল, নিজেই নিজেকে বলতে লাগল, ইমাদ যেহেতু মেয়েটি চলে যাবে সেহেতু যে কয়দিন এই বাড়িতে আছে, মেয়েমান হিসেবে তুই না হয় তার সেবা কর। বাবাই বাবাই, তুমি কি কাঁদত? প্রশ্নটি শুনে ইমাদ সামনে তাকাতেই দেখে নাবা একটু হেসে বলল, আমি রান্না করছি মা। কার জন্য? মায়ের জন্য? ইমাদ অবাক হয়ে যায়। নাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে নাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, তুমি ওকে মা বলে ডাকো কেন? বাদে মাকে মা বলবো না তো কি বলবো? ইমাদ অবাক হয়ে যায়, নিশ্চুপভাবে নাবার মুখের দিকে চেয়ে রয়। আমার মেয়েটি আজ অব্দি মায়ের ভালোবাসা পায়নি, কিন্তু আজ সে নাজিফাকে নিজের মা মনে করছে। আমি কি করে ওকে কষ্ট দিই? নাজিফা তো চলে যাবে, আমি তো ওকে আটকে রাখতে পারবো না। কি হতো বাবাই, তুমি কি ভাবতো? কিছু না মা, যা তুই তোর মায়ের কাছে যা, আমি আসছি। নাবা চলে যেতেই ইমাদ রান্নায় ব্যস্ত হয়। হঠাৎ তার মনে হলো, আমি নাবাকে কি বলে পাঠালাম? কথাগুলো ভাবতেই ইমাদ মুখে হাত দিয়ে ফেলে, আমি কি কোনো মায়াজালে পড়ে যাচ্ছি? না, আমার দ্বারা এরূপ কিছু হওয়া উচিত না। নাজিফা শুয়ে ভাবছিল, জীবনটা কত বিচিত্র, হরেক রকমের মানুষ, হরেক রকমের জীবন। হঠাৎ নাজিফার মনে হলো পর্দার আড়ালে কেউ লুকিয়ে রয়েছে। একটু বিস্মিত হয়ে নাজিফা জিজ্ঞাসা করল, কে ওখানে? নাজিফার গলার স্বর পেয়ে নওরিন ওর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নওরিনকে দেখে নাজিফা মুচকি হেসে বলল, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন মা, এদিকে এসো। নওরিন অমনেই কান্না করে নাজিফাকে এসে জড়িয়ে ধরে, সরি, আমি তোমাকে ইচ্ছে করে ব্যথা দেইনি। খাদি আপুকে আদর করলে হবে, আমাকে করবে না? কথাটি শুনে নাজিফা দরজার দিকে তাকাতেই দেখে নাবা চোখের জলগুলো ছেড়ে বলল, তুমি ওইখানে দাঁড়িয়ে কেন, এসো এদিকে। নাবা খিলখিল করে হাসতে হাসতে নাজিফাকে এসে জড়িয়ে ধরল। নাজিফা ওদের দুজনকে শক্ত করে আগলে ধরে চোখের জলগুলো মুছে ভাবতে লাগলো, জীবনে কিছু না পেলেও যে কদিন এই বাড়িতে আছি, দুটো বাচ্চার ভালোবাসা নিয়েই না হয় থাকব। ইমাদ হঠাৎ রুমে আসে, এরূপ দৃশ্য দেখে আড়ালে দাঁড়িয়ে থাকে। নওরিন কান্নামাখা কণ্ঠে নাজিফাকে বলে, বিশ্বাস করো আমি চাইনি তুমি পড়ে যাও, ফুফু আমাকে বলেছিল তুমি নাকি শুধু বাবাইয়ের জন্য পায়েস রেঁধেছ, যা খেলে বাবাই আমাদেরকে ভুলে যাবে, তাই ফুফু আমার হাতে তেল আর কলার খোসা দিয়ে বলল এগুলো বাবাইয়ের ঘরের সামনে ফেলে দিতে, আর এগুলোতে পিছলা খেয়ে তোমার হাতের থেকে পায়েসের বাটিটা পড়ে যাবে। ব্যাস, আমিও তার জন্য এমন করেছি, আমাকে মাফ করে দাও। তোমার কেন মনে হলো আমি শুধু তোমার বাবাইয়ের জন্য রান্না করেছি? আর তাছাড়া তোমার বাবাই তোমাদের এত কম ভালোবাসেন যে আমি সামান্য পায়েস খাওয়ালে তিনি তোমাদের ভুলে যাবেন? সরি, আমি আর কখনো এমন কাজ করব না। ইমাদ আড়াল থেকে সব কথা শুনতে পেয়ে প্রচণ্ড রেগে নিতুর ঘরে যায়।
গিয়ে দেখে নিতু বসে বসে গান শুনছে। ইমাদ নিতুর হাতটা ধরে ওকে নাজিফার রুমে নিয়ে আসে। কি হলো ভাইয়া, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? নাজিফা ও ইমাদের এরূপ কাণ্ড দেখে অবাক হয়ে যায়। নাবা আর নওরিন কখনোই ইমাদকে এতটা রাখতে দেখেনি। ভয়ে দুজনে নাজিফাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। তুই কি করেছিস তুই জানিস না? ইয়ে মামা, মানে কি হয়েছে? নিতুর হাতটা ধরে নাজিফার পায়ের সামনে নিয়ে গিয়ে ইমাদ বলল, যা নাজিফার পা ধরে মাপ চা। ভাইয়া তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি কেন ওর পা ধরব? কারণ তোর কারণে ও পিছলে খেয়ে পড়েছে। মানে কে বলেছে তোকে এসব? নাজিফা ও সংকোচ নিয়ে ইমাদকে বলে, কে বলেছে আপনাকে? দেখুন, চুপ থাকুন, আমি আপনার সাথে কোনো কথা বলছি না। সো প্লিজ আপনি কথা না বললে আমি সব থেকে খুশি হব। নাজিফা চুপ হয়ে যায়। কি হলো নিতু, তোর কানে কথা যাচ্ছে না? ইমাদ প্রচন্ড জোরে ধমক দিতেই নিতু কাঁপা কাঁপা কণ্ঠে নাজিফার কাছে মাফ চাইতেই নাজিফা একটু সংকোচ নিয়ে নিতুকে বলে, ঠিক আছে, বাট তুমি নিজে এই কাজটি করলে বিশ্বাস করো, আমি কিছুই মনে করতাম না, কিন্তু তুমি একটি 9 বছরের বাচ্চাকে দিয়ে আসলে কি এটা উচিত হয়েছে বলো? তুমি তো বড়, তুমি ওর ফুফু, তুমি যদি ওকে এসব করতে শেখাও তাহলে বড় হয়ে ওর কি হবে তুমি বুঝতে পারছো? নিতু চুপ করে দাঁড়িয়ে রইল। নেক্সট টাইম তুই যদি নাজিবার সাথে খারাপ কিছু করেছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ভাইয়া তুমি না ওকে পছন্দ করো না তাহলে তোমার এত জ্বলে কেন? কারণ ওকে আমি পছন্দ না করলে ও কি? ও এই বাড়ির বউ, ও আমার বিয়ে করা স্ত্রী। ব্যাস এইটুকুই বলেছে, এতেই আমি খুশি, আমার আর কিচ্ছু লাগবে না, বাকিটা জীবন আপনার মুখে এই কথাগুলো মনে রেখে এই কাটিয়ে দিতে পারবো। জানি না মন থেকে বলেছেন কিনা, কিন্তু বলেছেন যে এতেই আমি খুশি। নাজিফা ইমাদের দিকে চেয়ে মনের সাথে কথা বলতে থাকে। এইদিকে ইমাদের কথায় নিতু ভীষণ রাগ করে রুমের দিকে চলে যায়। নিতু চলে যেতেই ইমাদ নাজিফাকে বলল, আল্লাহকে তো খুব ভালোবাসেন, যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে কখনোই অন্যায়ের কাছে মাথা নিচু করবেন না, সেটা যত ছোট কিংবা বড় অন্যায় হোক না কেন, ঠিক আছে? ইমাদের কথায় নাজিফা মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর এত সুন্দর কথাটি সত্যিই নাজিফার জন্য প্রয়োজন। আসলেই জীবনে চলার পথে আমাদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া সত্যি উচিত নয়, সেটা নিজের অতি কাছের মানুষ করলেও। রাতের দিকে ইমাদ ঘরে আসতে নাজিফা ইতস্ততভাবে ইমাদকে বলে, আমি আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? ইমাদ আশ্চর্য হয়ে, হঠাৎ এমন কথা? না মানে সারাদিন আমি আপনার ঘরে আপনার বিছানার উপর শুয়ে আছি, আপনি একটু বিশ্রামও নিতে পারছেন না। এমন করে বলার কি আছে, এই ঘরটি তো আপনারও, কেননা আপনি আমার ছেলেটি চুপ হয়ে যায়। বড্ড চাপা স্বভাবের, কখনোই নিজের মনের কথাগুলো প্রকাশ করে না, সবগুলো মনে রেখে নিজে একাই কষ্ট পায়। আমি আপনার কে? না কিছু না, এনিওয়ে খাবারটা খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন, বেশি রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপনাকে আমি এই কয়দিনেই জ্বালাবো, আমি সুস্থ হয়ে গেলে সত্যিই চলে যাব। ইমাদ নাজিফার সামনে এসে ওর হাতটা শক্ত করে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কথায় কথায় এত যাই যাই করেন কেন, আপনার ভিতরে মায়া ভালোবাসা কিছুই নেই, তাই তো একজনকে ছেড়ে চলে আসতে পেরেছেন। ইমাদ বুঝতে পারলো না রাগের মাথায় সে মুখ ফসকে এমন একটা কথা বলে ফেলল। নাজিফা মুখে ঠুনকো হাসি নিয়ে,
ও যদি আমার সামান্য ভালোবাসাটুকু গ্রহণ করতো আর ও যদি আমাকে সামান্যটুকু ভালোবাসা দিত, তাহলে বিশ্বাস করুন আমি ওকে ছেড়ে চলে আসতাম না। ইমাদ অনুতপ্তভাবে নাজিফার দিকে চেয়ে বলে, আই এম সরি, আসলে রাগের মাথায় মুখ ফসকে কথাগুলো বের হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপার না, এসব শোনার অভ্যাস আমার আছে। প্লিজ রাগ করবেন না, আমি আপনাকে হার্ট করতে চাইনি। না না করব কেন? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি করুন। না মানে আসলে আপনার হাজবেন্ডকে আপনি কেন ছেড়ে দিয়েছেন তা খুব জানতে ইচ্ছা করছে। সিরিয়াসলি? এই তো কয়েকদিন আগেও বলেছিলেন আমার অতীত সম্পর্কে জানার আপনার কোনো আগ্রহ নেই, তাহলে আজ কি এমন হলো যে জানতে চাচ্ছেন? আসলে আপনি বোধহয় জানেন না, মানুষের চিন্তা ভাবনা মিনিটে মিনিটে বদলায়। সেদিন যা বলেছিলাম তখন হয়তো আপনার সম্পর্কে আমার যে ধারণা ছিল তা হয়তো এখন পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আপনি না বলতে চাইলে আমি জোর করব না, ইটস ওকে। ইমাদ চলে যেতে চাইলে নাজিফা অন্যমনস্ক হয়ে ওর হাতটা আলতো করে স্পর্শ করে, নয়ন বেয়ে অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে ইমাদ ওর পাশে বসে। জানেন আমার না কপালটাই খারাপ, তাই তো এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে আমাকে পণ্য করতে চেয়েছিল। মানে? আসলে আমার হাজবেন্ড মানে মোহন, ও কখনোই চাইতো না আমি পর্দা করি, ও চাইতো আমি সবসময় ফ্যাশন করে ওর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিই, নাইট ক্লাবে যেন যাই, ওর বসের সাথে যেন দেখা করি, মিষ্টি করে ওর বসের সাথে, কলিগদের সাথে, বন্ধুদের সাথে যেন কথা বলি, হাসাহাসি করি, ফুর্তি করি। কিন্তু আমি ওকে কিছুতেই বোঝাতে পারতাম না যে আমি শুধু ওর সম্পত্তি, এখানে কাউকে নজর দিতে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। আমি ওকে বোঝাতে পারতাম না যে আজ মরে গেলে কাল দুদিন, এই দুনিয়ার রং তামাশা সব কিছুই ক্ষণিকের। প্রতিদিন রাতে মদ খেয়ে এসে আমায় মারত, এমনকি বিয়ের প্রথম রাতেও নেশা করে এসে আমার গায়ে হাত তুলেছিল। সেদিনেই বুঝে ফেলেছিলাম মা টাকার বিনিময়ে এই ছেলেটির কাছে আমায় বিক্রি করে দেয়। বিয়ের পর সারা দিন আমার শাশুড়ি আর মোহনের অত্যাচারে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। অনেকবার ওকে বুঝিয়েছি কিন্তু ও উল্টো আমাকে হাতের কাছে যা পেত তা দিয়ে মারত। আয়নার সামনে গিয়ে যখন ওর মায়ের আঘাতগুলো নিয়ে দাঁড়াতাম, আয়নাও দেখতাম আমাকে উপহাস করছে, আমার হৃদয়টাও ও আমাকে উপহাস করত। এই আমি শিক্ষিত ব্যক্তি, এই আমি নিজেকে সম্মান করি, এটাকেই যদি শিক্ষিত ব্যক্তির নমুনা বলা হয় তবে এই শিক্ষার থেকে মূর্খ থাকা অনেক ভালো। চোখের জল মুছে ফেললাম, সেদিন থেকে নিজের অধিকার নিজে আদায় করব ভেবেছিলাম। তাই তো রাতে মোহন এসে যখন আমায় ওর বসের সাথে ফোনে কথা বলতে দেয়, আমি ঠাস করে ওকে একটা থাপ্পড় দিয়ে দেই। ও আমাকে সম্মান করতে পারে না, তাই আমি ওকে সম্মান করতে সেদিন থেকে ভুলে গিয়েছিলাম। জানেন আমি না ওকে ডিভোর্স দিতাম না যদি দেখতাম ও আমাকে সামান্যটুকু ভালোবাসে, কিন্তু ও আমাকে নয়, বরং বিয়ের পরও এক মেয়ের সাথে রিলেশন চালিয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছিলাম আমি মোহন আমাকে ভালোবাসে না, তাই মুক্ত করে দিলাম। মুক্ত আকাশে উড়ে চলে গেল, একবারও ফিরে তাকালো না। নাজিফা নিশ্চুপ হয়ে যায়, ইমাদের দিকে চেয়ে দেখে ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ইমাদ তাও একটু হেসে নাজিফার দিকে চেয়ে বলে, ভালোবাসতে ওকে খুব, তাই না? কাউকে কারো ভালোবাসা পেতে হলে সেই মানুষটাকে অর্জন করতে হয়, ও তো আমাকে কখনো অর্জন করতে পারেনি, তাই তো আমি ওকে কখনোই ভালোবাসতে পারিনি। ওকে ছেড়ে চলে আসার সময় হৃদয়ে ব্যথা অনুভব হয়নি, বুকের বাঁ পাঁজরে কষ্ট লাগেনি, একবারও পিছুটান অনুতপ্ত হয়নি। সোডিয়ামের আলোয় কখনো একা হাঁটা হয়নি, সহজে দুঃস্বপ্ন ভেবে মানুষটাকে ভুলে গিয়েছি। তাহলে আমি কেন মিতুকে ভুলতে পারছি না? কারণ আপনি তাকে ভালোবাসেন, অন্তরের সবটুকু অনুভূতি দিয়ে আপনি তাকে অর্জন করতে পেরেছেন, তাই মিতুকে আপনি কখনো ভুলতে পারবেন না। আর যেদিন মিতুকে ভুলে যাবেন সেদিন আপনি নিজেই বুঝে নেবেন আপনি ওকে কখনোই ভালোবাসেননি, তা
তাই তো ওর অনুপস্থিতি আপনাকে ওকে ভুলিয়ে দিল। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য জীবন থমকে দেওয়া মানেই আপনি হেরে গেছেন। কিন্তু তাই বলে চলে যাওয়া মানুষটার জন্য অন্য কাউকে ভালোবাসতে না পারা মানে আপনি ভালোবাসার আসল সংজ্ঞাই জানেন না। ভালোবাসা মানে প্রথম ভালোবাসাকে শ্রদ্ধার সাথে মনে রেখে পুরনো অনুভূতিতে আবার কাউকে ভালোবাসতে পারা, আবার কাউকে নিয়ে স্বপ্ন দেখা, আবার কাউকে নিয়ে কল্পনায় হারিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা। কেননা জীবনে বাঁচতে হলে আপনাকে ভালোবাসতেই হবে। ভালোবাসার নামের চার অক্ষরের শব্দের সাথে জড়িত হতে হবেই। না, তা কখনোই আমার পক্ষে সম্ভব নয়। মিতু ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। ইমাদ সাহেব, বাস্তবতা দেখুন, আবেগ নিয়ে আর যাই হোক বাঁচা যায় না। ইমাদ নাজিফার কথার আর কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়, নিজের এক রাশ আবেগ নিয়ে ছাদের উপর চলে যায়। আকাশের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে রইল, ওই নিঃশব্দ তারাগুলোর সাথে কথা বলতে লাগলো। কিন্তু ছেলেটি বুঝতে পারছে না তারাগুলো যে নির্বাক, এরা না ওর দুঃখ বুঝবে না ওর কষ্ট। দীর্ঘশ্বাস ফেলে নীল আকাশের কোনো এক পাশে মিতুর মুখটা খুঁজতে থাকে। হঠাৎ মনে হলো কেউ একজন আলতো করে হাতটাকে স্পর্শ করছে। তাকাতেই দেখে নাওরিন। বাবাই, ও বাবাই, তুমি এত রাতে ছাদে কি করছো? তুই এখানে এসেছিস কেন? ওই মেয়ে কি হলো বল, তুই এখানে কেন এসেছিস? বাবাই, ওই মেয়েটি পা। এমন বলতে হয় না মা, উনি তো। কি বাবাই, উনি কে? আচ্ছা বাবাই, আমি উনিকে কি বলে ডাকবো? ইমাদ হাঁটু গেড়ে বসে। তোর ইচ্ছে মা, তুই যেটা বলে ডাকবি। বাবাই, ওকে আমি মামনি বলে ডাকি, ওনা আমার মায়ের মতো। বাবাই, এই মামনিটা অনেক ভালো, অনেক সুন্দর, একেবারে পরীর মতো, আমাকে আর বোনকে অনেক ভালোবাসে। আর কি? আর তোমাকেও অনেক ভালোবাসে। ইমাদ সহসা অট্ট হেসে উঠল। উনি আমাকে ভালোবাসে? যদি তাই হয়তো তাহলে তো এভাবে চলে যাওয়ার কথাই বলতো না। যদি তাই হতো তাহলে এভাবে আমায় একা ফেলে যাওয়ার চিন্তাই করতো না। কি হলো বাবাই, তুমি কি ভাবছো? না কিছু না, আসলে তোর মামুনিটা সবাইকে ভালোবাসলেও আমায় ভালোবাসে না। নরেন ধমক দিয়ে, কে বলেছে তোমায়? মামনি তোমায় অনেক ভালোবাসে, তাই তো আমাকে ছাদে পাঠিয়েছে তোমায় ধরে আনতে। তুমি যদি এখন না যাও তাহলে মামনি নিজে এখন উপরে চলে আসবে এই ভাঙা পানি। এসব তোকে ভয় দেখিয়েছে মা, বুঝছিস? নরিন এমাদের হাত ধরে, বাবা প্লিজ চলো, না হলে কিন্তু মামনি উপরে চলে আসবে। বললাম না আসবে না, তোকে ভয় দেখিয়েছে, আমি ওনার কি লাগি যে আসবে? আমাকে বলে দিয়েছে 5 মিনিটের ভিতরে তোমায় নিচে নিয়ে না নামলে সত্যি উপরে চলে আসবে। ইমাদ পকেট থেকে মোবাইল বের করে টিপতে টিপতে নাওরিনকে বলল, বুঝলি মা, পৃথিবীর সবাই স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তোর মামুনিও নিজের স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসে না। এই বলে ইমাদ মোবাইল টিপায় ব্যস্ত হলো। নরিন ইমাদের হাত ধরে টানছে। হঠাৎ নাজিফার গলার চিৎকার পেয়ে ইমাদের হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। ইমাদ তার দিকে খেয়ালও করল না, নিস্তেজ হয়ে গেল নাজিফার। আবার কিছু হলো না তো? ওকে সত্যিই উপরে চলে এসেছে? নরিন ইমাদের হাত ধরে, বাবা মামনির গলার আওয়াজ না? হ্যাঁ, না কি বলছিস তুই? এই বলে ইমাদ এক দৌড়ে ছাদ থেকে নিচে নামতেই দেখে নাজিফা সিঁড়ির মধ্যে বসে পা ধরে কান্না করছে। ইমাদ ওকে সিঁড়িতে দেখে হতভম্ব হয়ে যায়। ওর সামনে গিয়ে প্রচণ্ড জোরে ধমক দিয়ে বলে,
আপনি এই অবস্থায় সিঁড়িতে উঠলেন কেন? আপনার জন্য। চুপ থাকুন আমার জন্য, যত সব এখনই পায়ের ব্যথা তো আরো বেড়ে গেছে। নরেন অমনি বলল, ঠিকই তো তোমার জন্য, কতবার বলেছি, মামুনি আমাকে বলেছে তোমাকে নিয়ে 5 মিনিটের ভিতরে নিচে না গেলে উপরে চলে আসবে এই ভাঙা পা নিয়ে, এখন বুঝলে? চুপ থাক তুই, আমাকে আগে বলবি না যে সত্য করে বলেছে? বাবা আমি কি বলেছি মামুনি মিথ্যে করে বলেছে, এখন তুমি সব দোষ আমায় দিচ্ছো? না সব দোষ আমার, এখন চুপ থাক, যা নিচে গিয়ে বরফ নিয়ে আয়, আমার ঘরে আয়। ওকে বাবাই। নরেন চলে যেতেই ইমাত নাজিফাকে কোনো সংকোচ না করে কোলে নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটতে নিচে নামতে লাগলো। নাজিফা অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল, শক্ত করে ওর কাঁধ দুটোকে আঁকড়ে ধরলো। ওর এভাবে শক্ত করে আঁকড়ে ধরা দেখে ইমাত বুঝে ফেলল মেয়েটি ওর মাঝে এমন কাউকে খুঁজছে যে ওকে শত বিপদের মাঝেও শক্ত করে ধরে রাখবে, ওর সুখে সুখী আর ওর দুঃখে দুঃখী হবে। রুমে নিয়ে নাজিফাকে এই বিছানার উপর শোয়াতেই নরেন বরফ নিয়ে ইমাদের ঘরে আসে। বাবা এই নাও। আইস হাতে নিয়ে ইমাদ নরেনকে বলল, শোন এটা যেন আর কেউ না জানে। কেন বাবাই? কেন, আবার মা জানলে বাবাইকে বকবে? আমি খুশি হব দিদুন তোমায় বকলে। দাঁড়া, ও আমি এখনই দিদুনকে গিয়ে বলছি। এই বলে নরেন চলে যেতেই ইমা তোকে বারবার ডাকতে থাকে। নাজিফার দিকে চেয়ে গরম চোখে, কে বলেছে উপরে যেতে? আপনি তাহলে কেন আমার উপর রাগ করে উপরে চলে গিয়েছেন? তাই বলে আপনি উপরে চলে আসবেন এই অবস্থায়? যাব, 100 বার যাব। আপনার সাথে কথা বলে পারা যায় না। ইমাদ আর কথা না বাড়িয়ে নাজিফার পায়ের সামনে গিয়ে বসে ওর পায়ে বরফ লাগাতে থাকলো। সকালে নাজিফার ঘুম ভাঙতেই ও ইমাদের কাণ্ড দেখে অবাক হয়ে যায়, চোখ কচলাতে থাকলো, বারবার নিজের হাতে চিমটি দিয়ে দেখতে লাগলো এটি কি সত্যি, এটি কি স্বপ্ন না বাস্তব। আমি কিছু ভুল দেখছি না তো? ইমাদ সাহেব নামাজ পড়ছেন, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথা ঘুরছে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে কবুল করে নিয়েছে? ইমাদ নামাজ পড়ে মোনাজাত শেষে পেছনে তাকাতেই নাজিফাকে দেখে মাথা থেকে টুপিটা খুলে ফেলল। আমতা আমতা করে নাজিফাকে বলল, এভাবে তাকিয়ে থাকার কি হলো? আপনি নামাজ পড়েছেন? তাই কথা বলতে গিয়ে তো আমতা আমতাম করা কি হলো? আপনি সত্যি নামাজ পড়েছেন? ইমাদ চেঁচিয়ে চেঁচিয়ে, জানেন তো এই জন্যই আমি বাসায় নামাজ পড়তে চাইনি, জানতাম আপনি এমন করবেন, মসজিদে যাওয়ার জন্য যেই রওনা দিলাম অমনি বাহিরে ঝড় বৃষ্টি শুরু হলো, তাই যেতে পারলাম না। এই বলে ইমাদ হাতের জায়নামাজটা গোছাতে লাগলো। নাজিফা ছেলেটির দিকে চেয়ে রইল, অদ্ভুত মায়াবী চেহারা, বাদামি রঙের চোখ, গোলাপি ওষ্ঠদয়, কুচকুচে কালো ভ্রু, আর তার উপরে পরনে নীল কালার পাঞ্জাবি আর মাথার সাদা টুপি। সত্যি এ তো সেই মানুষ যে আমার রাত জাগার কবিতা ছিল, যে আমার গল্পের নায়ক ছিল। নাজিফা উপরের দিকে দুহাত তুলে শুকরিয়া আদায় করল। ইমাদ তখন ব্রুকুচকে বলল, তা ম্যাডাম দুহাত উপরের দিকে তুলে কি করছেন, আজকে কি আপনি নামাজ পড়বেন না? ও হ্যাঁ পড়ব তো। ইমাদ জায়নামাজটা রেখে নাজিফাকে অজুর পানি এনে দেয়। নাজিফা তখন একটু মলিন মাখা মুখ নিয়ে, তা এভাবে আর কয়দিন আমাকে পানি এনে দিবেন? আপনি যতদিন চাইবেন। আমি যদি বলি সারা জীবনের জন্য?
ইমাদ কি ভেবে হেসে বলল, তার মানে আপনি সারা জীবন এইভাবে পঙ্গু হয়ে থাকবেন? এই বলে ইমাদ ঘর থেকে বাহিরে চলে যায়। নাজিফা ভাবল ছেলেটি বুঝল না তার কথাবার্তার ভাবার্থ। এইভাবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল ইমাদ ঘর থেকে বের হয়ে পিচ ঢালা পথে নীল আকাশকে বন্ধু করে হাঁটতে থাকে। আকাশের দিকে তাকিয়ে হেসে হেসে আল্লাহকে বলতে থাকে, অভিমান করে তোমায় বলে থাকতে গিয়েছিলাম আল্লাহ, কিন্তু এমন একটা মানুষকে জীবন পাঠালে যে কিনা আমাকে আবার তোমার কাছে ফিরিয়ে দিল, আমাকে বুঝিয়ে দিল তুমি তোমার বান্দাদের প্রতি পদে পরীক্ষা করো কেবল, আর সেই মানুষটাকে আবার তুমি আমার জীবন থেকে নিয়ে যাবে। আর এতই যদি সারা জীবন আমাকে পাশে চান তাহলে সুস্থ হয়ে কেন বলেন চলে যাবেন? কেন ও একবারও বলেন না দেখুন আমি কিন্তু আপনার স্ত্রী, আমি আপনাকে ছেড়ে যাব না, ইগো দেখানো আমার সাথে তাই না? চলে যাক তাতে আমার কি, যত সব আমিও ইগো দেখাবো এবার থেকে। এই যে আঙ্কেল, ফুল নিবেন? কে? ইমাদ পাশে তাকিয়ে দেখে রুক্ষ চুলের ছেঁড়া ফ্রক পরুয়া শুকনো করুণ চাহনির একটি 10 কি 11 বছরের মেয়ে, হাতে লাল গোলাপের বিশাল তোড়া আর রজনীগন্ধার ফুল, বকুল ফুলের মালা আর আরও 2 রকমের ফুল। ইমাদ একটু গম্ভীর হয়ে, না লাগবে না। কি রাগ করেছেন কারোর সাথে? ইমাদ চুপ করে একটি গাছের নিচে বসল। মেয়েটি ইমাদের পাশে বসে বলতে লাগলো, নেন না আঙ্কেল, দুটো পয়সা দেন না, সব থেকে কম দামে দিব। নিয়ে কি করব বলো মা, কাকে দিব, নেওয়ার যে কেউ নেই, আর তাছাড়া এত ফুল দিয়ে আমি কি করব, তুই বরং ফুলগুলো রেখে দে, আর এই নে এই 500টা টাকা রাখ। মেয়েটি একটু হেসে বলে, বুঝছি আন্টির সাথে ঝগড়া হয়েছে তাই না? এত পাকা বড়ি কেন তুই? জানি না আঙ্কেল, আমার আম্মু যখন আপুর সাথে রাগ করত, আব্বু তখন একটি গোলাপ আম্মুকে দিতেই আম্মু মুচকি হাসি দিয়ে সব অভিমান দূরে ঠেলে দিত। কিন্তু আব্বু মারা যাওয়ার পর আমার আম্মু কোমায় চলে গেছে আর আমি এতিম হয়ে গেছি, নিজের পেট চালাতে এই ফুল বিক্রি করি। আঙ্কেল, ফুল পবিত্র, এটা যে কারো মন ভালো করে দেয়। আপনি বরং এই সবগুলো ফুল আন্টিকে দিয়েন, দেখবেন আন্টির মন ভালো হয়ে যাবে। মেয়েটি ফুলগুলোকে ইমাদের পাশে রেখে 500 টাকা নিয়ে খুশিতে পিচ ঢালা পথের সাথে মেরে গেল। ইমাদ কেন জানি মেয়েটির আবদারটা ফেরাতে পারল না। আল্লাহ তো আমার মেয়েগুলোকে ওর মতো করল না, আমাকে তিনি কত ভালোবাসলেন অথচ আমি ওনার উপর অভিমান করেছিলাম। ইমাদ অনুতপ্ত হয়ে পাশে তাকাতে এই ফুলগুলো দেখে মেয়েটির শেষ কথাটি মনে পড়ল, আগে ফুল পবিত্র, তার মানে এটি পবিত্র কোনো মানুষকে দেওয়া উচিত। ইমাদ ফুলগুলো হাতে নিয়ে বাড়িতে গেল। রুমে ঢুকার আগে দরজার সামনে দাঁড়িয়ে ইমাদ 100 বার ভাবল, ভেতরে কি এই ফুল নিয়ে যাব, না থাক ফুলগুলো বাহিরে রেখে আসি। না কেন রাখবো, আমি আমি কি ওনার জন্য কিনেছি, আর তাছাড়া এটা আমার ঘর, আমি যেটা ইচ্ছা সেটা নিয়ে ঘরে ঢুকতে পারবো। ইমাদ একটা ভাব নিয়ে ঘরে ঢুকতেই দেখে নাজিফা বিছানা ছাড়ছে। ইমাদ ধমক দিয়ে বলে, এ কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? কে ও ইমাদ সাহেব, কেন আমার মাথা খারাপ হবে? আপনি ভাঙা পা নিয়ে বিছানা থেকে নেমেছেন? আসলে পায়ের ব্যথাটা না কমে গেছে, আর তাছাড়া এভাবে শুয়ে থাকলে হবে না, কাজ আছে অনেক, মেয়েগুলোকে স্কুলে পাঠানো, ওদের জন্য নাস্তা করা, এগুলো তো প্রতিদিন, আর আপনি করে দিবেন না। ইমাদ গোমরা মুখ করে, যা খুশি তাই করুন আপনি। তাই তো করব। এনিওয়ে আপনার হাতে ওগুলো কি? এলে বাবালে আপনি কি ছোট খুকি যে এগুলোর নাম জানেন না? তা না, আসলে এত ফুল আপনার হাতে, এগুলো কি আমার? ইমাদ একটু হেসে বলে,
কি হলো, চুপ হয়ে গেছেন কেন? যেটা বলতে গিয়েছেন সেটা বলুন না। মানে আসলে এত ফুল আপনার হাতে, ইমাদ চেঁচিয়ে বলে। কি, আমি ফুল বিক্রি করবো আপনার কাছে? তা নয় তো কি, এত ফুল পাগলেও তো আনে না, যারা আনে তাদের এক কথায় ফুল বিক্রেতা বলে। তা আপনার কি চাকরি চলে গেছে? কেন? না মানে ফুল বিক্রির পাল্লায় নামছেন যে। ইমাদ নাজিফার কাছে এসে আঙুল তুলে বলে, আপনি না কখনো আমাকে বুঝবেন না, কখনো না। এই বলে ইমাদ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে রইলে নাজিফা শান্ত কণ্ঠে বলে, এতে বুঝে কি হবে যদি সেই মানুষটা ইগোর জন্য নিজের মনের কথা না বলতে পারে? ইমাদ তেড়ে এসে নাজিফার হাত ধরে, আপনি বুঝি ইগো দেখাচ্ছেন না, আর কিসের মনের কথা বলবো আপনাকে? লিসেন, কিছু বলার নেই আপনাকে, আপনি চলে গেলে আমি বরং খুশি হব। ইমাদ হাতের সবগুলো ফুল নিচে ফেলে দিল। রেগে চলে যেতে চাইলে নাজিফা অন্য মনস্ক হয়ে ইমাদকে বলল, আজ দুপুরে মা আসবে আমায় নিয়ে যেতে। ইমাদ কথাটির কোনো গুরুত্ব না দিয়ে চমকে গেল। নাজিফা মুখে হাসি ফুটিয়ে মেঝে থেকে সবগুলো ফুলের তোড়া উঠিয়ে ঠুনকো হেসে বলল, আপনার মনের কথাগুলো যদি আমি এত তাড়াতাড়ি বুঝি, তাহলে যে আপনাকে আমি ইগো থেকে বের করতে পারবো না, আর আপনাকে চাপা স্বভাবের মানুষ থেকেও যে আমি মুক্ত করতে পারবো না, তাই না হয় অবুঝি রয়ে গেলাম। দুপুরবেলা ইমাদ চেম্বার থেকে বাড়ি ফিরতেই দেখে নাজিফার মা এসেছে। ওনাকে দেখে ইমাদের কপালে ভাঁজ পড়ে গেল। তার মানে সকালে নাজিফা যেটা বলেছে সেটা সত্যি, নিজের ভালো তো পাগলও বুঝে, অথচ এই মেয়েটি নিজের ভালো বুঝে না। ইমাদকে দরজার সামনে দেখে সালেহা বলল, আরে ইমাদ এসেছিস তুই, এই দেখ কে এসেছে। নাজিফার মা তখন বলল, বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? সালেহা ইমাদের এরূপ আচরণ দেখে আশ্চর্য হলেন। তার মানে নাজিফা যে বলল ইমাদ কিছুটা স্বাভাবিক হয়ে গেছে সেটা সত্যি? জি বাবা আমিও ভালো আছি। ইমাদ মুখটাকে ম্লান করে সালেহাকে জিজ্ঞেস করল, মা নাজিফা কোথায়? সালেহা হেসে বলল, আমার রুমে গেছে। কেন? কেন আবার, ওর লাগেজ গুছাতে। এই বলে সালেহা নাজিফার মায়ের দিকে তাকিয়ে একটু হেসে বলে, বেন তোকে নিয়ে যেতে এসেছে, তাই মেয়েটি জামা কাপড় নিয়ে সবকিছু গুছিয়ে নিচ্ছে। ইমাদ প্রখর নয়নে সালেহার দিকে চেয়ে, মা তুমি কি পাগল হয়ে গেছো? এই তোমার কি জ্বর হয়েছে? তুমি এই মহি। সালেহা ইমাদের মুখ চেপে ধরে, অতঃপর আস্তে বলল, কি হচ্ছে কি এসব, ওনার সামনে কি তুই এইভাবে আচরণ করবি? ইমাদ মুখ থেকে সালেহার হাত সরিয়ে, হ্যাঁ 100 বার করব। যা তো এখান থেকে, উনি কি আর জোর করে নাফিসাকে নিয়ে যাচ্ছে? নাফিসা নিজেও যেতে চাচ্ছে। কি, দাঁড়াও। ইমাদ সোজা সালেহার রুমে চলে গেল, গিয়ে দেখে নাজিফা লাগেজের জামা কাপড় ঢুকাচ্ছে। ইমাদ কোনো কথা না বলে ওর হাতটা গিয়ে প্রচন্ড জোরে ধরে উগ্র মেজাজে বলে, সমস্যাটা কি আপনার? আমার আবার কি সমস্যা, আর হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছে খুব। পান, আপনার ব্যথা পাওয়াই উচিত, আপনি সকালে যেটা বলেছেন তা সত্যি। তা নয় তো কি, আমি আপনার সাথে মিথ্যে বলেছি?